لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله مولانا العظيم ببدر الصبرٌ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. صلى الله على নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই একান্নতম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হরমুজ আলী সাহেব এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ শিক্ষক বৃন্দ আল্লাহ রাবুল আলামিনের অশেষ সুক্রিয়া আদায় করি রব্বুল আলাবিন আমাদেরকে এই মাহফিলের শরিক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার নামের সাথে লিখেছেন আরবি প্রভাষক দারুল সুন্দর ইয়াকুব ইয়াকুবের মাদ্রাসা এটা ভুল এই মাদ্রাসায় আমি আর নাই অনেক আগে থেকে দুই বছর হয়ে গেছে নাই আপনারা কার কাছ থেকে যে সংবাদ আনছেন জানি না কিন্তু আমি ওইখানে ছিলাম একটি চুক্তিভিত্তিক এক বছরের জন্য পরে তারা চুক্তি একটু বাড়িয়েছিল পরে দুই সালের এপ্রিল মাসে আমি ছেড়ে দিয়েছি এটা সো এটা আমি আর এখন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে লেকশন ঠিক আছে এটা খারাপ না কিন্তু জানিয়ে দিলাম যে আমি এখন আর এই মাদ্রাসায় নাই বা কোনো জায়গায় নাই আমি আপনাদের সাম্মুকে যে করেছি আল্লাহ রবাহিন বলেছেন ইয়া মা উনজিলা সামনে যারা বাচ্চারা বসেছ কথা বলা যাবে না কথা বললে পিছনে পাঠিয়ে দেবো আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে বলেছেন ইয়া আইহার হর রসুল বল্লিক মা উনজিলা ইলাই কামের রব্বিক হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা যা এসেছে সব মানুষের কাছে পৌঁছে দিন ও ইল্লাম তাফাল যদি আপনি সেটা না করেন ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে আপনি আপনার রিসালাত আপনার নবুয়তের হক আদায় করতে পারলেন না যদি আপনি সবকিছু পৌঁছে দিতে না পারেন সামান্য বাকি থাকে তাহলে বোঝা যাবে যে আপনি রিসালাতের পুরো দায়িত্ব পালন করতে পারেন নাই নাস আল্লাহ নিজে আপনাকে মানুষের যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা করবেন কৌমল ইন্দিল কৌমল কাফিরিন আর আল্লাহ আলমিন কাফিরদেরকে জবরদস্তি হেদায়ত দেন না হেদায়ত আল্লাহ তাকেই দেন যে ব্যক্তি নিজে হেদায়ত তালাশ করে এই আয়াত সাথে একটি হাদিস বলি আমাদের নবী আলাইহি ওসাল্লাম বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক নবী রাসুলকে এক একটি মজেজা দান করেন বা একাধিক এই যে মজেজাগুলো দান করেন সেগুলো কত বড় মজেজা তার উপর নির্ভর করে যে নবীর উম্মতের সংখ্যা কত হবে উম্মতের সংখ্যা বেশি নাকি কম মিসলামা উমিনা আরে হিল বৈশ্বর এই মজেজার উপর নির্ভর করে কতটুকু মানুষ সেই নবীর পরিমাণ আনবে এরপরে বলেছেন যে ও ইন্নি উ ওয়াহাইয়ান আহুল্লাহ আলাইয়া আর আল্লাহ রব্দুল্ আল্লাবিন ওয়াহির মাধ্যমে আমাকে সবচেয়ে বড় মহাদেজা কুরআন শরীফ দান করেছে ওয়া ইন আরজু আন আকুনা না আকসার হুম তা বি আর এই জন্য আমি আশা করি যে কেয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত হবে আমার উন্মত এই সবচেয়ে বেশি উম্মত শুধুমাত্র জান্নাতি জাহান নামে মিলিয়েছে সবচেয়ে বেশি তা নয় বরং আল্লাহর নবী বলেছেন আহলুল আহলুলি না জান্নাতিদেরকে আল্লাহ একশো বিশটি কাতারে সারি বদল করবেন একশো বিশটি কাতারে সামানু মিন হাজ ইল উমাতি আরবা উদিল উমাম এর মধ্যে আশি কাতার শুধু আমার উম্মত আর বাকি চল্লিশ কাতার বাকি সমস্ত উম্মত বুঝতে পেরেছেন তাহলে বুঝা গেল যে কেয়ামতের দিন উম্মত হিসাবে আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি হবে আর জান্নাতিদের মধ্যেও চার ভাগের বা তিন ভাগের দুই ভাগ শুধু উম্মতে মোহাম্মদের সংখ্যা হবে সোহান এবার যদি আমরা দেখি যে আল্লাপাক অন্যান্য নবীদেরকে কি কি মজেজা দিয়েছেন এবং সেই সাথে বিচার করি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম কুরআন শরীফকে তার সবচেয়ে বড় মজেজা কেন বললেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে কুরআন শরীফের মর্যাদা কতটুকু সম্মান তো হাজির একটা বিষয় মনে রাখবেন মজেজা দুই ধরনের একটি হচ্ছে ওই নবী যখন দুনিয়াতে ছিলেন তিনি কোন একটা বিষয়ে দেখিয়েছেন মানুষকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন ওই বিষয়টা আর নাই মুসা আলি ইসলামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন যে লাঠি মাটিতে ফেললে সাফ হয়ে যেত তাই না যে লাঠি দিয়ে বাড়ি দিলে সাগর দুই ভাগ হয়ে যেত বাই চান্স আমি লাঠিটা খুঁজে পেলাম আপনার হাতে দিলাম আপনি সারাদিন বাড়ি দেন পুকুরের মধ্যে একটা রাস্তা করতে পারবেন কারণ মজেজা লাঠির নয় মজেজা মুসার মুসা আলি ইসলাম বিদায় নিয়েছেন ওই মজেজা আর নাই ওইগুলোকে বলা হয় হেসি মজেজা হেসি মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখি আমাদের অনুভূতির মধ্যে নাড়া দেয় বা এতটুকু আমাদের আকলের মধ্যে কোনো নাড়া দেয় না শুধু অনুভূতির মধ্যে নাড়া দেয় ফিলিংসের মধ্যে আরেক ধরনের মজেজাকে বলা হয় মানবী মজেজা অর্থপূর্ণ মজেজা যেমন আমাদের নবীর মহেজা হচ্ছে কোরআন এই কোরআন আমার নবীর হাতে যেরকম মহেজা আমার হাতেও সেরকম মহেজা আপনার হাতেও সেরকম আসুন আমরা যদি দেখি আল্লাপাক তার মায়ান নবীদেরকে কি কি দিয়েছেন প্রথমে ধরেন আমি বেশি আগে যাচ্ছি না বেশি আগে থেকে গেলে আমি আবার শেষ করতেও পারবো না আমার সময়ও তো কম আমাদের মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা সৈয়দুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ আলহি তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তার জন্ম হয়েছিল বর্তমান ইরাক যে দেশ আগে নাম ছিল বাবেল ইংরেজিতে বেবিলন বলা হয় ওই এলাকায় তো কট্টর মুশ্রিক ছিল ওই এলাকার মানুষ তিনি দাওয়াত দিয়েছেন অনেক বেশি কিন্তু ওই দাওয়াতে কোনো কাজ হয় নাই ইব্রাহিম চিন্তা করেছেন এদেরকে একটু হাতে কলমে বোঝানো দরকার এই জন্য তাদের ওই জায়গায় একবার একটা মেলা বসেছে বিশাল বড় মেলা তো মেলার মধ্যে সবাই ব্যস্ত ইব্রাহিম আলী ইসলাম মেলায় যান নাই বলেছেন ইন্নি সাকিম আমি একটু অসুস্থ বোধ করছি এই জন্য মেলায় যাব না তিনি এইটাকে একটা সুযোগ হিসাবে নিয়েছেন কিভাবে ইব্রাহিম আলী ইসলাম বাকি সবাই যখন মেলায় চলে গেছে তিনি হাতে একটা কুড়াল নিয়েছেন কুড়াল নিয়ে যে ঘরে তারা মূর্তিগুলো তাদের দেবদেবী সেই ঘরে ঢুকে সবগুলা দেবদেবী হাফ হাফ করে সবচেয়ে বড় যে দেবতা ওইটার কাঁধের মধ্যে কুড়ালটা রেখে চলে এসেছে এবার তারা এসে দেখে যে আমাদের ক্ষুধা সবাই অর্ধেক হয়ে গেছে এখন কে করছে ওইটা খুঁজে তাদের সন্দেহ হলো সে একজন যুবক আছে যে আমাদের হুদাদেরকে চেষ্টা করে না ইকালুল্লাহু ইব্রাহিম এক যুবক যার নাম ইব্রাহিম ডাকা হলো ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো আন্তাফ আলতা হাজা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তুমি এই কাজ করেছো তিনি জবাব দিলেন বাল কবির বাল্ফ আলুহু কাবিরুহুম হাজা বাল্ফা আলাহু কাবি রুহুম হাজা না আমার তো মনে হয় ওই যে বড় মূর্তি সে এই কাজ করছে কারণ যে অস্ত্র দিয়ে সে বাকি বাকিদেরকে মার্ডার করছে ওই অস্ত্র আর কাদের মধ্যে মার্ডারের অস্ত্র যার হাতে অপরাধী হতো সে তারা তো অবাক যে তুমি এটা কি বললে আমাদের খুদারা তো নড়তেই পারেন না তারা কিভাবে একে অন্যকে মারবেন ইব্রাহিম আলী ইসলাম বললেন তাইলে এবার বুঝো তারা তোমাদেরকে কিভাবে বাঁচাবেন যুক্তিটা তো ভালো ছিল তাই না কিন্তু আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এজন্য কাজ হয় নাই তারা বলল কলু হারি কুহু তারা বলল একটা আগুন জ্বালাও এবং ইব্রাহিমকে সেই আগুনের মধ্যে ফেলাও যদি খুদাকে বাঁচাতে হয় ইব্রাহিমকে মারতে হবে তো ইব্রাহিম আলিহাল্লামকে যখন আগুনে ফেলা হচ্ছে সেই সময় আল্লাহর ফেরেস্তারা যখন তিনি আগুনে পড়ছেন সেই সময় তার জবান দিয়ে বেরিয়ে আসলো এমন একটি তাসবি যে তাসবি এর আগের যুগে কেউ কখনো করে নাই আল্লাহ সেই সময় তাকে শিখিয়ে দিয়েছে একটি তাসবি তাসমিটি ছিল এরকম হাসবি এই তাসমির যেহেতু তিনি পাঠ করেছেন সাথে সাথে আল্লাহ ফেরা ইল এসেছেন ইয়ারসুল আল্লাহ আমি কি আপনাকে আপনি কি চান কিছু আপনাকে বাঁচাই আমি বা ইত্যাদি আপনি কি কোনো সাহায্য চান ইব্রাহিম ইসলাম বলেছেন সাহায্য যদি তোমার কাছ থেকে আসে দরকার নাই আর সাহায্য যদি আল্লাহর কাছ থেকে আসতে হয় তাহলে আল্লাহ তো আমার অবস্থা তোমার আমার জানেন ফেরেস্তারা অনবরত আল্লাহর কাছে সুপারিশ করতে শুরু করেছেন আল্লাহ তোমার খলিল তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি আটকাও তুমি বাঁচাও আল্লাহ কারো কথা শোনেন নাই ফেরস্তালা মনে করেছেন ইব্রাহিম আলিহাস্লাম শহীদ হয়ে যাবে আগুনের মধ্যে পড়ে শহীদ হয়ে যাবেন ইন্না লিল্লাহি হয়ে যাবে আল্লাহ কারো কথা শুনতেছেন না ইব্রাহিম পড়তেছেন কিন্তু ফেরেস্তারা সেইটা জানেন না সেটা আল্লাহ জানেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের সুপারিশে ইব্রাহিম আলাইহিস সালামকে আটকান নাই বরং ইব্রাহিমকে পড়তে দিয়েছেন আর ওই দিকে আগুনের দিকে আল্লাহ নির্দেশ পাঠিয়েছেন কুলনায় নারুকুনি আলা ই আল্লাহ আগুনকে বলেছেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আল ইসলাম আগুনে পড়াছেন সবাই দেখেছে কিন্তু ওই আগুন থেকে পুড়াতে পারে নাই। বিশাল বলে একটা মরজাজা ছিল ইব্রাহিম আলিহিসলামের আরেকটি এরকম আমাদের বাবার আরও বহু মর্যাজা কিন্তু আমাদের বাবার সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে তিনি আল্লাহর কাছে যতগুলো পরীক্ষা দিয়েছেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম ব্যতীত অন্য কোনো নবীকে এত পরীক্ষা দিতে হয় নাই যার পরীক্ষা যত বেশি তিনি আল্লাহর তত মহব্বতের মধ্যে প্রবেশ করেছেন এই জন্য নবীদের মধ্যে পার্থক্য করতে আল্লাহর নবী নিজে নিষেধ করেছেন আমাদেরকে তবুও যদি আমরা পার্থক্য করতে হয় আমাদের নবী সাল্লাহ সাল্লামের পরে বাকি তামাম নবী রাসুলের মধ্যে সবচেয়ে শ্রদ্ধেয় নবী হচ্ছেন সেইউদ্দিনা ইব্রাহিম আলী সাল্লা এবং কি আমাদের নবী সাল্লাহু সাল্লাম ইব্রাহিম বলার সাথে বলতেন ইব্রাহিম সাল্লাহু সব সবসময় বলতেন কাল আবি ইব্রাহিম সাল্লাম আমার বাবা ইব্রাহিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আমরা শুধু এটা আমাদের নবীর সাথে ব্যবহার করি রসুল্লাহ এটা ইব্রাহিমের সাথে কখনো ঈসা আলী ইসলামের সাথে কখনো আবার জিবরা ইল আলী ইসলামের সাথেও ব্যবহার করেছেন আসুন আল্লাহর বড় মুসা আলী ইসলাম মুসা আলী ইসলাম তার জীবনের ঘটনা তো অনেক লম্বা সুরা কাসাস পুরোটা মুসা আলি ইসলামের ঘটনায় ভরপুর তারপরে অন্যান্য জায়গায়ও মুসা আলী ইসলামের ঘটনা লম্বা করে আল্লাহ বলে আলমিন বয়ান করেছেন আমি এত লম্বা যাচ্ছি না মুসা আলি ইসলামের সেই সময় জন্ম হয়েছে যখন তার পুরো জাতি বনি ইসরাইল এরা তার জন্মের কয়েকশো বছর আগে জেরুজালিম ফিলিস্তিন ইসরাইল যে এলাকা তাদের বসবাস দুর্ভিক্ষের কারণে সেই এলাকা ছেড়ে মিশর চলে গিয়েছিল মিশরে ছিল ফেরাউনদের বসবাস ওরা বনি ইসরাইলকে গুলাম বানিয়ে রেখেছিল বড় জুলুম করত একদিন ফেরাউন স্বপ্নে দেখল বনি ইসরা মধ্যে এক বাচ্চার জন্ম হয়েছে যে বাচ্চা তার নিচের পায়ের নিচের মাটিকে কাঁপিয়ে দিয়েছে ফেরাউনের দিয়েছে ফেরাউন সেই দিন থেকে নির্দেশ করলো যে কোন জেন্ডার নারী হলে বাঁচিয়ে রাখবে এদেরকে আমরা গুলাম বাদী বানিয়ে নেব আর পুরুষ হলে হত্যা করতে হবে এরকম জুলো আল্লাহ রবুল্লা আলমিন মুসা আলহ ইসলামের মায়ের গর্বে যখন সন্তান আসলো তিনি পেরেশাল হয়ে গেলেন আল্লাহ নির্দেশ দিলেন তুমি প্যারেসান হয় না বাচ্চার যখন জন্ম হয় একটা কাঠের বাক্সের মধ্যে বাচ্চাকে ভরে নদীতে ভাসিয়ে দিয়ে সুরা খাসাস আপনি পড়েন পুরো ঘটনা পাবেন এছাড়া অন্যান্য সুরায় আছে লম্বা ঘটনা মূসা আলী ইসলামের মা যখন তাকে ভাসিয়ে দিলেন তার মনের মধ্যে বড় যত না আল্লাহ রব্দুল আলাবি বললেন ও হাউহাইনা ইলা উম্মি মুসা আর দেওয়া ইজা সিফতি আলেহিফা আলটি হিফি লিয়াম্মি ওলা আত্টা খাফি ওয়ালা আট্টা হাজানি ইন্ন রদ দুহু ইলাইকি ওয়া জামিলুমিনাল মুৰছালি মুছার মা তুমি মুছাকে একবার দুধ খাওয়াও ভয় পেও না কাটের বাক্সের মধ্যে বরে নদীতে বাছিয়ে দাও আমি আল্লাহ অর্ডা দিচ্ছি তোমার সন্তানকে আবার তোমার বুকে ফিরিয়ে নিয়ে আসব এবং এটাও অর্ডা দিচ্ছি আমি আল্লাহ তোমার বাচ্চাকে আমি রাসূলদের মধ্যে একজন রাসূল বানাব মুসা আলহ ইসলামের মা তাকে ভাসিয়ে দিলেন ছাতে দিলেন তার দেখো একটু নদীর পাশে পাশে হেঁটে কই যায় তার হেঁটে হেঁটে গেলেন ফেরাউনের যে প্রাসাদ সামনে নদীর যে সেই বাঘ সেখানে তো মানুষজন তুলে আনলো ফেরাউন যখন দেখলো শিশু পুত্র সে হত্যা করতে চাইল। কিন্তু ফেরাউনের ঘরে ছিলেন আল্লাহর এক মহান অলি ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম সালাম অনেক বড় আল্লাহর অলি ছিলেন মুসলমান ছিলেন তিনি ফেরাউনকে বুঝিয়ে বললেন যে একটা ছোটো বাচ্চা আমরা যদি লালন পালন করি আমাদের সন্তান হয়ে বড় হবে সুতরাং আপনার জন্য আর এটা কোনো খাতরা হবে না লালন পালন করি করলেন ফেরাউন রাজি হয়ে গেল এখন ওই বাচ্চা কারো দুধ পান করে না ওদিকে মুসার বড় বোন হাঁটতে হাঁটতে প্রাসাদ পর্যন্ত চলে এসেছেন মুসার বাবাও ওই জায়গায় একটা কাজ করতেন তাই তার জন্য প্রাসাদে ঢুকায় এত কঠিন কিছু না যখন ঢুকলেন দেখলেন ওই বাচ্চা কারো দুধপান করে না এখন কয়েকজন ধাত্রী মা ডাকা হলো কারো পান করে না ওই বাচ্চা তখন ওই মুসা আলী ইসলামের বোন বললেন যে আমি একজন ধাত্রীকে চিনি আশা করা যায় এই বাচ্চা ওই ধাত্রীর এখন তো বাচ্চার সন্তান হয়ে গেছেন মুসা তাই প্রাণ বাঁচানোর জন্য বাচ্চা যা ইচ্ছা করবেন বললেন নিয়ে আসে ওই ধাত্রীকে তিনি গিয়ে তার নিজের মা অর্থাৎ মুসার মাকে নিয়ে আসলেন মুসা আলী ইসলামের মা প্রথমবার তার বাচ্চাকে দুধ পান করিয়েছিলেন দ্বিতীয়বার তিনি নিজে তার বাচ্চাকে দুধ পান করালেন এবং শুধু নয় এর বিনিময়ে টাকাও পেলেন হচ্ছেন ধীরে ধীরে আমি যাচ্ছি না ডিটেলসে একদিন তিনি যাচ্ছেন বাজারে যাওয়ার পথে দেখেন দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে একজন তার নিজের মানুষ বনি ইসরাইল তার নিজের ওই মানে জাতের মানুষ আর আরেকজন ফেরাউনের জাতের মানুষ কৃপ্তি ইংরেজিতে বলা হয় কপটিক এখনও মিশরে কপটিক খ্রিস্টান রয়ে গেছে আমি মিশরে ছিলাম ছয় মাস তো কপটিক খ্রিস্টানরা এখনও মিশরে ফেরাউনের বংশধর যারা আছে এরা মিশরে এখনও আছে এদের মধ্যে বেশিরভাগই ইসলাম কবুল করেছে মুসলমানরা সেখানে যাওয়ার পরে মিশরে ধরেন নব্বই একানব্বই ভাগ মানুষ আর বাকি দশ ভাগ খ্রিস্টান এরা সব কপটিক ওই ফেরাউনের জাতের মানুষ তো মুসা আলী ইসলাম যখন দেখলেন ঝগড়া হচ্ছে তিনি ঝগড়া মেটানোর চেষ্টা করলেন দেখলেন রাগ উঠল তিনি এটা ঘুষি মারলেন এখন ঘুষিটা বেজুইতে পড়ে গেছে ওই ব্যক্তি মারা গেল তার খুব শক্তিশালী ছিলেন তিনি তার এক ঘুষি খেয়ে ব্যক্তি মারা গেল এবং মুসা আলহ ইসলাম সাথে সাথে তাওবা করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুল হয়েছে কিন্তু ফেরাউন তো তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো যে দেখো মুসা প্রথমবারের মতো আঘাত করলো মারল তাকে তার নিজের মানুষকে না আমার মানুষকে তাহলে বুঝে যাচ্ছে মুসা আমার জন্য বিপদ হতে পারে মুসা আলহ ইসলাম পালিয়ে আসলেন সেখান থেকে চলে গেলেন মাদাইন এলাকায় সেখানে দশ বছর অতিক্রম করলেন বিয়ে শাদি করলেন তখন আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দেন নাই নবীর জন্মগতভাবেই নবী হয়ে আসছেন কিন্তু একটা বয়স হওয়ার পরে আল্লাহ দায়িত্ব দেন দায়িত্ব পাওয়ার জন্য বয়স লাগে মুসা যখন মাদাইন থেকে তার স্ত্রীকে নিয়ে দশ বছর পরে আবার মিশর আসছেন আসার পথে অন্ধকার রাত সিনাইল উপত্যকা মিশর এবং ইসরায়েলের মধ্যখানে ওইখানে একটা এলাকা আছে পাহাড় গেরা এলাকা ওই এলাকার নাম হচ্ছে তুয়া ওই এলাকায় আসার পরে মুসা আলি ইসলাম হঠাৎ তাকিয়ে দেখেন উঁচু পাহাড়ের উপর আগুন দেখা যাচ্ছে কোন কোন ঠান্ডা রাত তার মধ্যে অন্ধকার তার স্ত্রী প্রেগনেন্ট তার সাথে কেউ নাই আর হয়তো দু চারজন স্বাধীন থাকতে পারেন কিন্তু মানুষ তেমন কিছু নাই তিনি বাকিদেরকে রাখলেন বসিয়ে এবং বললেন আগুন যেহেতু আছে বুঝা যাচ্ছে মানুষও থাকবে একটু সাহায্য সহযোগিতায় খাবার পানি পাই কিনা দেখে আসি নাইলে আগুন একটু জ্বালিয়ে নিয়ে আসলাম মশালের মতো করে রাস্তা দেখবো আমরা তো যেখানে আগুন দেখেছেন পাহাড়ের ডান পাশে সেখানে গেলেন আল্লাহ বলেছেন فلما أتاها نودي يا موسى جخن موسى أغنر كثير غيرين أغنر موسى إني أنا ربك فاقلعن عليك إنك بالواد المقدس طوى موسى أمد الرَّبَّ رب بلت سبحان الله الله قطع بلت أمد رب عليك তোমার জুতা জুরা খলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি অত্যন্ত টント পবিত্র তুয়া এলাকায় চলে এসেছ ও আনাখতার তু কা ফাসতামি' লিমা ইউহা হে মুসা আমি তোমাকে বড় পছন্দ করেছি খেয়াল করে শুনো আমি কি বলি ইন্নানি আনাল্লাহ আমি হচ্ছি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আমি এবং আমি তোমার রব আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না ও ওয়াকিম ও ওকিম ইসলাত এবং আমাকে ইয়াদ করার জন্য তুমি নামাজ গায়েম করো এরপরে আল্লাহর নির্দেশ দিলেন আনা সা আতা আ ত ই আতুল্লাহ র বা ফি হা আ ত বলেন না আকাদু দু ফি হা আলিতু নসীম বিমাহ সা মূসাকে বললেন মুসা তুমি নিশ্চিত থাকো কেয়ামত আসবে এরপরে আল্লাহর পুল্লা আলমিন কেমন কথা বলছেন আপনি চিন্তা করতে পারেন হঠাৎ যদি একটা আগুন কেউ দেখে আর ওই আগুনের মধ্য থেকে আওয়াজ আসে আমি আল্লাহ বলছি কি হব অবস্থা হবে মানুষের আপনি চিন্তা করতে পারেন আপনি তো মারা কি বেউ আল্লাহ আলাম কথা বলতেছেন তো মুসা একটু তো অবশ্যই ভয় পেয়েছেন পাওয়ারই কথা যদিও তিনি খুব সাহসী কিন্তু প্রথমবার আগুনের মধ্য থেকে আওয়াজ আসতেছে মূষা আমি তোমার রব আল্লাহ আলাহ আগুতার কথা বলছি তো আল্লাহ পরিস্থিতিকে একটু সহজ করার জন্য একটু গল্প করলেন বললেন তিলকাবিয়া মিনিকায়া মূসা মূসা তোমার হাতে ওইটা কি যখন মুসা চিন্তা করলে আমার রব গল্প করতেছেন তিনি চিন্তা করলেন যে আমি নিজেও একটু গল্প জমাই আল্লাহ যখন গল্প করতেছেন তা আমিও একটু করি কলাহিয়া সয় বলেন আল্লাহ ওইটা আমার লাঠি এতটুকু তো উত্তর তা হাতে কি লাঠি কিন্তু মুসা আর একটু কথা বলার অভ্যাস ছিল একটু বেশি কথা বলতেন তিনি পছন্দ করতেন আর তাছাড়া আল্লাহর সাথে যেহেতু কথা বান্দাকি আল্লাহর সাথে কথা বলে কখনো তৃপ্ত হওয়া সম্ভব যত কথা বলবেন আপনার তৃপ্তি আরও বাড়বে তো মুসা বললেন আল্লাহ এটা আমার লাঠি আমি এইটার উপর ভর দিয়ে চলি এটা দিয়ে গাছ থেকে পাতা ছিলে আমি ছাগলকে খাওয়াই এবং আল্লাহ আমি এটা দিয়ে অনেক কাজ করি মানে প্রশ্ন যতটুকু জবাব হয়ে গেছে এর তো তিনজন বেশি কি জন্য তার শখ হয়েছে আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ বললেন বলেন না হাফিজে করে আমার তো মানে প্রত্যেকটা আয়াতে হুট করে মনে চলে আসবে এমন নয় আমিও হাফিজে কোরআন কিন্তু আমি তো অর্থ বলতেছি সাথে সাথে এই জন্য সবাই সবাই মনে হয় না যদি হাতকে যাই বলবেন হারিব ক আলা আলকিহাইয়া মূসা আল্লাহ বলেন মুসা ওটা হাত থেকে ফেলে দাও ফালাম্মা আলকাহা হা ফালাম্মা একটা হাফিজ নাই এতম বড় মাদ্রাসা ফালাম্মা আলকিহা মুসা বলেন না রে ভাই সুরা ত দুই নম্বর রুনকো ফালাম্মা আলকাহা কাহা ইজা হিয়া হাইয়ে তুন্তাসা যখন হাত থেকে লাঠি ছেড়ে দিলেন ওই লাঠি একটি সাপের মতো হয়ে ফুসফুস করতে লাগলো মুসা আলাই ইসলাম ভয় পেয়ে গেল লাগবে না হইতেছে আমার মানে মুখস্থ আছে কিন্তু আমি তো সাথে সাথে অর্থও বলতেছি এই জন্য পরের আয়াতটা একটা সবসময় মনে আসে না একসাথে তিলাওয়াত করে গেলে মনে আসতো কিন্তু আমি অর্থ বলতেছি যেহেতু ও আজের টোনে এই জন্য আর সবসময় আয়াত মনে আসে না এটা আপনিও যখন চেষ্টা করবেন তারাবির নামাজ যখন তারাবি পড়ান একটা আয়াতের পরে এই আয়াতটা অন্য আয়াতকে টেনে আনে কিন্তু আপনি যখন মাঝখানে গ্যাপ দেবেন অর্থ বলবেন তখন আর পরে আয়াতটা সবসময় আসে না যাক মুসা আলী ইসলামকে আল্লাহ বললেন লাঠি ফালাও মুসা ফেললেন ওইটা সাফ হয়ে গেল মুসা ভয় পাচ্ছেন আল্লাহ বললেন খুজহা উঠাও ওলা তাকা ভয় পেও না সাদু আইদুহা সিরতাহ উলা তুমি উঠানো মাত্র ওইটা আবার আগের অবস্থায় ফিরে যাবে প্রথম মুজিজা যে তিনি লাঠি হাত থেকে ফেললে সাপ হয়ে যেত দুই নম্বর पद्मुম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আম গায়রি সুইন আয়াতান উখরা موسی তোমার ডান হাতটা বাম হাতের নিচে ঢাকাও এরকম যখন বের করে আনবে হাত থেকে নূর বের হবে এইটা একটা মুজিজা আল্লাহ আকবার বসো ইয়েদে আচ্ছা আলহামদুলিল্লাহ একটু জুস বেশি সমস্যা না তাইলে মুসা আলী ইসলামকে আল্লাহ আলমিন এবার মুসা আলি ইসলাম কে শুনে আমার কথা এবার আলি কে আল্লাহ কি করবেন দায়িত্ব দেবেন মুসা আলি ইসলামকে আল্লাহ দায়িত্ব দেবেন তো সাধারণত আমরা যখন কোনো মানুষকে দায়িত্ব দেয় প্রথমে ছোটো দায়িত্ব তারপরে আরেকটু বাড়াই তারপরে আরেকটু বাড়াই তারপরে বড় দায়িত্ব তাই না প্রথমেই তো কাউকে আমরা বড় দায়িত্ব দেই না কারণ সে পারবে না আল্লাহ মুসাকে সবচেয়ে প্রথমে সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে দিলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে নাফরমান যে ব্যক্তি আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নাফরমান ছিল ফেরাউন জিব্রাহিম নিজে বলেছেন আমাদের নবীকে ইয়া আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে ফেরাউনের চাইতে বেশি নফরত আমি আর কাউকে করি না সে এত এত নাফরমান ছিল আল্লাহ মুসাকে দায়িত্ব দেওয়ার পর প্রথম দায়িত্ব সেটা দিলেন ইদহাবে ইলা ফেরাউন মুসা ফেরাউনের কাছে যাও ফেরাউন বড় বেশি বাড়াবাড়ি করতেছে প্রথম দায়িত্বই ফেরাউনের কাছে যাও এবার মুসা আলিসলাম একটু ভয় পেয়ে গেলেন কয়েকটা সমস্যা একটা হচ্ছে মুসা আলহাই ইসলাম একটু তুতলা নুড্ডুস ছিল তার তিনি যখন খুব ছোট তিনি একটি জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিয়ে দিয়েছিলেন এই জন্য তার জিব্বা পুড়ে গিয়েছিল তার কথাগুলো খুব পরিষ্কার ছিল না এক দুই নম্বর ফেরাউনের কাছে যাবেন ওইখানে তার উপর একটা মার্ডার কেস চলতেছে তিন নম্বর ফেরাউন যে পরিমাণ নাফরমান একা গিয়ে কি করবেন নানান কিছু চিন্তা তার মাথায় আসতেছে মুসা আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন দোয়াটি শিখে রাখবেন দুয়া করলেন বললেন ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতাম মিন লিসানী يفকাহু ক্বৌলি বললেন রাব্বি ইশরাহ লি আল্লাহ আমার অন্তরকে তুমি খুলে দাও আমার বুকের মধ্যে সাহস দিয়ে বুককে তুমি বড় করে দাও সুবহানাল্লাহ প্রথমটা দুই নাম্বার ওয়া ইয়াসসির লি আমরী আল্লাহ আমার কাজকে তুমি সহজ করে দাও এত বড় দায়িত্ব দিতেছ এত বড় কাছে মানের কাছে আমার কাজটাকে তুমি সহজ করে দাও আমার জীব্পার মধ্যে যে জড়তা আমি ঠিকমতো কথা বলতে পারি না সেই জড়তা তুমি ঠিক করে দাও কাহু কৌলি যেন মানুষ আমার কথা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলমিন তার দোয়াকে কবুল করলেন মুসা আরেকটু দোয়া করলেন যেহেতু আল্লাহ কবুল করতেছেন তিনি আরেকটু বললেন বললেন কি আল্লাহ আমার পরিবার থেকে আমার জন্য একজন সহকারী তুমি নিযুক্ত করে দাও আমার পরিবারের মধ্য থেকে সহকারী এবার আল্লাহ বলার আগে তিনি নিজেই বলে দিলেন মুসা আল ইসলাম একটু বলার অভ্যাস ছিল তিনি বললেন হারুন আখি আল্লাহ আমার ভাই হারুনকে দিয়ে দিলে বড় ভালো হয় তিনি নিজেই আল্লাহকে বলতেছেন দাও একজন আল্লাহ বলার আগে তিনি নিজেই বলে দিয়েছেন আল্লাহ হারুনকে দিয়ে দাও হারুন আখি উস্তুদবিহি আজরি ও আশেখ হুফি আমরি সে আমার সাথে থাকলে আমার শক্তিটাও বাড়বে আল্লাহ আর আমার কাজে একটু সাহায্য হবে কি জন্য হারুনকে চাইতেছেন এটাও তিনি আল্লাহকে বলে দিয়েছেন যাই হোক মুসা আলী ইসলাম এটা নিয়ে গেলেন ফেরাউনের কাছে গিয়ে ওইখানে যা হয়েছে হয়েছে মুসা আলী ইসলাম যখন ফেরাউনকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন সে অহংকার করে বলেছিল আনা আলা তোমার বড় আমি এই জন্য আচ্ছা পরে বলতেছি যাক এরপরে মুসা আলী ইসলামকে ফেরাউন জিজ্ঞেস করলো তোমার নবুয়তের প্রমাণ কি তিনি লাঠি ফেলে দেখালেন এতে সাপ হয়েছে। ফেরাউন বলল ওইটা তো জাদুকররা পারে তুমি একজন জাদুকর মুসা বললেন আমারটা জাদু নয় আমারটা আমার রবের পক্ষ থেকে প্রাপ্ত ফেরাউন বলল ঠিক আছে মোকাবেলা হয়ে যাক ফেরাউন তার পুরো রাজ্যের সমস্ত বড়ো বড়ো জাদুকরদেরকে দাওয়াত দিল সব জাদুকররা আসলো মানুষ আর মানুষ দেখবে মুসা এক পক্ষে জাদুকররা আর এক পক্ষে এবার জাদুকররা সেই জাদু দেখাবে যে জাদু মুসা দেখাচ্ছেন তাদের বাসায় মূষা জাদু দেখাচ্ছেন আসলে মূষা জাদু দেখাচ্ছেন না তো জাদুকররা কি করলো দড়ি নিয়ে আসলো ওইগুলো মাটিতে ফেললো আল্লাহ নিজে বলেছেন যে ওইগুলো সাপ হয় নাই বরং জাদুকররা যা করে জাদুকররা মানুষের চোখের মধ্যে ঢান্ডা লাগিয়ে দিয়েছে মানুষ সেগুলোকে সাপ দেখেছে আসলে সাপ হয় নাই এরপরে মুসা যখন লাঠি ফেলেছেন মূষাটা সাফ হয়ে গেছে ফেরাউন তো কোনো পার্থক্য করতে পারে না সে দেখতেছে ওই দিকেও সাপ এই দিকেও সাপ কিন্তু একজন ডাক্তার খুব ভালো করে জানে যে ডাক্তারই কোন জায়গায় গিয়ে শেষ হয় সময় ডাক্তার নিজেও বলে যে আপনার রুগীকে আর কিছু করার নাই বাড়িতে নিয়ে যান যতদিন বাঁচেন এই অবস্থায় বলে না ডাক্তার তো আপনি বলবেন কেন ডাক্তার সাহেব আপনি একটু চিকিৎসা করুন কিন্তু ডাক্তার খুব ভালো করে জানে কোন লেভেল পর্যন্ত করা যায় চিকিৎসা আর কোন পরে আর করা যায় না তো ফেরাউন তো জাদুকর নয় সে জানে না কিন্তু জাদুকররা জানে যে আমরা যেটি দেখাচ্ছি এটি হচ্ছে বেলকি ধান্দা চোখের মধ্যে মানুষের ধান্দা লাগানো কিন্তু মুসা একটি মরা লাঠিকে বানিয়ে দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন সমস্ত যাদুকরেরা শেষদায় পড়ে গেল কলু আলামিন এবং বলল মুসা আমরা তোমার রব রব্বুল আলমিনের উপর ইমান নিয়ে আসতাম মুসার মর্যাদা এটা আরো অনেকগুলো আছে আমি একটা একটা করে বলে যাচ্ছি এরপরে আসুন আল্লাহর আরেক মহান রসুল আমাদের নবীর ঠিক আগে ইমিডিয়েট আগে যে নবী ছিলেন সঈদুনা আল মাসিয়া ঈসা ইবনে মারিয়াম সালাম আলহিমা সঈদুনা ঈসা আলহি সালামের পুরো জীবনটাই মর্যাদা তার মা মারিয়ামকে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে সংবাদ দিলেন ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুল মাসিহ আল মাসিহ ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়ামিন আল মুকাররবিন মারইয়াম আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তোমার গর্ভে এক সন্তান আসবে উনি হবেন আল মাসিহ তার নাম হবে ঈসা এবং আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে তার প্রিয় বান্দা বানিয়ে দেবেন মরিয়ম বললেন আন্না লাকি হাজা আমার কিভাবে বাচ্চা হবে ওলাম ইয়াম সাসনি বাসারুন ওলাম আকু বাকি আমার কোনো বিয়েও হয় নাই তখন তার বিয়ে হয় নাই এবং নাউজুবিল্লা আমি কোনো পুরুষের সাথে কোনো খারাপ আচরণও করি নাই তাইলে বাচ্চা কিভাবে হবে সম্ভব তো না জিব্রাহিল বললেন কাদা আলিক এইভাবেই হবে আল্লাহ যখন চান আল্লাহ বলেছেন ইননা মা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন আল্লাহ যখন কোনো কাজ করা ইচ্ছা করেন আল্লাহ বলেন হ হ বলার সাথে সাথে সেটি হয়ে যায় মরিয়ম প্রেগনেন্ট হয়ে গেলেন এবার প্রেগনেন্ট হওয়ার পরে তো এই এলাকায় থাকতে পারবেন না কারণ এই যে ঘটনা এটা মানুষকে কিভাবে বুঝাবেন মানুষ তো নাউযু মনে করবে তিনি একজন মহিলা আল্লাহ নির্দেশ দিলেন তুমি ছেড়ে দূরে চলে যাও গেলেন যখন প্রেগনেন্সির মধ্যে একজন মানুষ তার মধ্যে একটা ভয় এই বাচ্চাকে নিয়ে আমি কি বুঝাবো আল্লাহ রবুল আলমিনকে মরিয়ম আলী ইসলাম বললেন ইয়া আলাইতানি মৃত্যু কবলে হা তু নাসিয়াম মানসিয়া হায় রে তকদির আমার যদি এই ঘটনা ঘটার আগে আমি মারা যেতাম আর মানুষের ইয়াদ থেকে আমি একবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম তাইলে ভালো ছিল এই বিপদের মধ্যে এসে পড়েছি তো ইল আসলেন এসে সান্ত্বনা দিলেন হে আল্লাহর বলি আপনার আপনি এত দুঃখ করবেন না শান্ত হন আপনার মাথার উপর আল্লাহ একটি খেজুরের গাছ দেখেছেন টান দিয়ে খেজুর পাড়ুন খান পায়ের নিচ দিয়ে নহর প্রবাহিত পানি পান করুন মুখ ধুয়ে নিন নিজেকে সামলান আল্লাহ আপনার জিম্মাদারি গ্রহণ করবেন একটা ফুটফুটে বাচ্চা হলো ঈসা আলী ইসলাম এবার আল্লাহ নির্দেশ দিলেন যে এটাকে নিয়ে আবার মানুষের কাছে যাও যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে এই বাচ্চার ব্যাপারে বলবে আমি রোজা কথা বলতে পারব না আগের যুগে রোজা রাখলে কথা বলা বন্ধু ছিল কথা বলা নিষিদ্ধ ইন ইমুন আমি রোজা এবার মানুষ তাকে গিরে ধরেছে এবং বলছে ইয়া উফ তাহারু কানা আবু কিমর সৌ ইং মমা কা না তোমার বাবাও বড় ভালো মানুষ তোমার মাও ভালো মানুষ তুমি নাউজুবিল্লাহ কি কাজটা করলে মানুষ মনে করতেছে তিনি খারাপ কাজ করেছেন নাউজুবিল্লাহ তারা তো আর বুঝবে না আল্লাহ বলছেন মরিয়ম ছোট্ট শিশু ঈসা আলী ইসলাম দুধের দুই তিনের বাচ্চার দিকে ইশারা করলেন قالوا كيف نكلم من كان في المهدي صبيا তারা বলল যে মরিয়ম আমরা এই দুধের শিশু যে দুল্লার মধ্যে শুয়ে আছে তার সাথে আমরা কি কথা বলবো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন এবং তিনি বললেন taala inni abdullah আট নিয়ল কিতাবজলনি নভিয়া ওজলনি মুবারক চেন্নাই নামা কুন্ত ওয়াউ স নি ওয়াও সনি বিশ্বলথী ও জতিম দুমন্তু হাইয়া আর লম্বা সুরা মরিয়মের মধ্যে আপনারা পুরো ঘটনা পেয়ে যাবেন দুই নম্বর রুকু কে পেয়ে যাবেন তো মরিয়ম আলিহাস সালাম যখন ইসারা করলেন ইসা আলি ইসলামের জবান দিয়ে বের হলো যে আমি হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন কিতাব দিয়েছেন নামাজ এবং জাকাতের নির্দেশ দিয়েছেন ও বারুরম্বি ওয়ালিদাথি এবং আমি নিজে আমার মায়ের পবিত্রতা ঘোষণা করছি আমার মা কোনো বোধকারী মহিলা নন নানান ধরনের মহাদেজা তার বড় মহাদেজা ছিল

জন্মগতভাবে অন্ধ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তির শরীরে হাত বুলিয়ে দিতেন ওই ব্যক্তি ভালো হয়ে যেত সুবহানাল্লাহ ওয়া উহyil মাউতা باذن কবরের পাশে গিয়ে বলতেন কুম باذن الله আল্লাহর হুকুমে जिंदा হও কবর থেকে मुर्दा জিন্দা হয়ে উঠে আসত উঠে আবার জমিনে আসতো না উঠে তাকে সালাম দিয়ে তার নবুয়ত্বের স্বীকৃতি দিয়ে আবার চলে যেত কারণ এটি আল্লাহর আইন যে চলে গেছে সে আর আসবে না কিন্তু আল্লাহ এটি করেছেন ঈসা আলী ইসলামকে প্রমাণ করার জন্য তো এতগুলো মর্যাদা তার জীবনে তাই না এবার আসুন আমাদের নবী সাহেব ইসলামের জীবনে আমরা তো বলছি বেশি লম্বা করার সুযোগ নাই। তা আমি অন্যান্য কয়েকজন নবীর মহাজেজাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমাদের নবী সাহেব ইসলামের মহাজা দেখিয়ে বলবো আমাদের নবী কেন শ্রেষ্ঠ সমান তো আমাদের নবীর দুই ধরনের মজেজাই ছিল যে মজেজাগুলো অনুভূতির মধ্যে নাড়া দেয় সেগুলোও ছিল যেগুলো আকলের মধ্যে নাড়া দেয় সেটাও ছিল অনুভূতির মধ্যে নাড়া দেয় সেরকম মজেজা অন্যান্য নবীদের যে মজেজা এরকম মজেজাও ছিল মক্কার জমিনে আবু জাহেল একটা পাথর হাতে নিয়ে এসেছে মোহাম্মদ তুমি যদি সত্য আল্লাহর নবী হয় থাকো তাহলে বলো আমার হাতে কি আছে

পারহু ইনশিখা কালকামার মক্কার মানুষ আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করেছিল যে আপনি আমাদেরকে একটি মজেজা দেখাতে পারবেন একটি আলৌকিক ঘটনা আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করেছেন আসমানের চাঁদ কিছু সময়ের জন্য দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল থাকে নাই পরে সাথে সাথে আবার লেগে গেছে কারণ এটা আল্লাহর আইনের খেলাপ হয়ে যায় কিন্তু তার নবীকে প্রমাণ করার জন্য আল্লাহ হানিকর সময়ের জন্য করে দেখিয়েছেন এরপরে আল্লাহর হাবিব ইসলাম যখন সাহাবিদেরকে নিয়ে উমরা করতে যাচ্ছেন হুদাইবিয়া নামক জায়গায় এসে অবস্থান করেছেন কাফিররা পথ আটকে দিয়েছে পনেরোশো সাহাবি পানি নাই খাবার নাই শেষ হয়ে যাচ্ছে উমর রাজি আল্লাহ এক বাটি পানি নিয়ে আসতেন ইয়া রসুল্লাহ পানি বলতে কি এক বাটি বাকি আছে মাত্র আর মানুষ আমরা পনেরোশো জন তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ইসলাম বললেন উমর তুমি কি চাও আমি তুমি কি চাচ্ছ তিনি বলে ইয়া রাসুল্লাহ আপনি পানির মধ্যে হাত ডুবান ডুবালেই হয়ে যাবে কাজ নবী তো জানতে হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী এগুলো চাইতেন না চাইতেন সাধারণ মানুষের লেভেলে থেকে আল্লাহর দিনের জন্য খেদমত করতে যেন উম্মতের হাতে কোনো অজুহাত না থাকে যে আল্লাহর নবী যদি হু দিয়ে ইসলাম প্রচার করে দিতেন তাহলে আমরাও এখন চিন্তা করতাম যে আমরাও তো হু দিয়ে কাজ করে ফেলতে পারবো আমরা কষ্ট করতাম না কিন্তু আল্লাহর নবী এই সুযোগটা দেন নাই নিজে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করে দেখিয়ে দিয়েছেন যে আমি যদি আল্লাহর রাস্তায় ঘাম রক্ত জড়াতে পারি তোমরা কেন পারবে না বুঝতে পেরেছেন রসুল সাহা ইসলাম বললেন তুমি কি চাও আমি হাত দিয়ে দেব ওমর রাদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমি চাই আপনি হাত দেবেন ফাওয়াদা ফির রাখவதி ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসাল আল উয়ুন আল্লাহর নবী যেই মাত্র ডান হাত পাত্রের মধ্যে ডুবালেন হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি বের শুরু করলো ফা সারিবিনা উমর রাদিয়াল্লাহু বলছেন আমরা পান করলাম পানি ওয়া না ওযু করলাম কুতু উমর রাদিয়াল্লাহু আনহু যখন সামনে এই ঘটনা বলছেন তারা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম কাম কুন্তুম আপনারা সেদিন কয়জন ছিলেন ক না বললেন। বললেন লাউকুন্না মিআতা আলফিন না কাফানা কুন্না খামসা আশরাতা মিআতান আমরা তো ছিলাম পন কিন্তু সেই দিন যদি এক লক্ষ মানুষ থাকতো তবু আল্লাহ নবীর হাত মোবারক থেকে এত পানি বেরিয়েছিল এক লক্ষের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে আরো হাজারটা আছে আমি মাত্র তিনটা বললাম এই জন্য কারণ আপনারা মনে করবেন আমাদের নবীর মনে হয় এই ধরনের মর্যাদা নাই না নাই নয় আছে তবুও রসুল বলেছেন আমার শ্রেষ্ঠ মর্যাদা কোরআন তার মানে বুঝা গেল কোরআনের মধ্যে শেষ কি আছে আমি প্রথমে যেটা বলেছি যে এই যে মরজেদা গুলা এইগুলো তো শেষ এগুলো আজকের যুগে আপনি দেখাতে পারবেন পারবেন না আপনি বাটির মধ্যে হাট ডুবালে বানিয়ে বের হবে না ওই বাটিও যদি আপনাকে নিয়ে আসি তবুও কাজ হবে না কিন্তু কোরআন শরীফের মনে যা যেটি আজ পর্যন্ত কাজ হয় কুরআন শরীফের হাজারো কাজ হাজারো কাজ এর মধ্যে কয়েকটা বলবো যেহেতু সময় আর মাত্র পাঁচ সাত মিনিট বাকি আছে একবার আল্লাহর নবীর কিছু সাহাবি যাচ্ছেন মরুভূমি দিয়ে আবু সাঈদ খুদ্রি রবি আল্লাহনুর সাথে উনিও সাহাবি উনি বললেন আমরা দেখলাম কিছু মানুষ পেরেশান অবস্থায় তাদের সর্দারকে বিচ্ছু সাপ কামড় দিয়েছে বিচ্ছু যে এগুলো খুব বেশি বিষ থাকে ইংরেজিতে বলা হয় স্করপিয়ন এগুলো লেজটা পিছলের দিকে বাঁকা করা খুব মারাত্মক অবস্থা হয় এগুলো প্রায় বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি অ্যান্টি বেনম না দেন তাহলে রুগী মারা যাবে মাত্র বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে মারা যাবে এত বিষাক ম্যাক্সিমাম এক মিনিট এর উপরে কেউ বাঁচে না যদি আপনি অ্যান্টি বেনম মানে ওইটার অপোজিট ডোজ না দেন ইনজেকশন ওই ব্যক্তি করতেছে তার শরীরটা পুরো ব্যথায় নীল হয়ে গেছে তো আল্লাহ বুঝতে পারতেছে মানুষ তারা বলল যে আপনাদের মধ্যে কেউ কি জানেন সাপে কেটেছে তখন সাহাবিরা বললেন ঠিক আছে আমরা ঝাড়ফুঁক জানি এর বিনিময়ে তোমরা আমাকে কি দেবে আমাদের তারা বলল যে আমাদের সাথে বেড়া বকরি ওইগুলো আছে ওইগুলো হাত দিয়ে দিয়ে দেবে আপনাদেরকে ডাক্তারের ফিস তাই না তো সাহাবিরে রাজি হলেন এবং রাজি হলেন যেহেতু এরপরে পড়লেন বিপদে এই যে ফু দেবেন কি পড়ে ফু দেবেন ওইটা তো আল্লাহ নবী শিখিয়ে দেন নাই কখনো মাথার বেতা হইছে রসুল্লাহর কাছে গিয়েছেন আল্লাহ নবী নিজে ফু দিয়ে দিয়েছেন কিন্তু কি পড়ে ফু দিতে হয় সেটা আল্লাহ নবীকে কখনো জিজ্ঞেস করেন নাই এবার পড়ে গেলেন টেনশনের মধ্যে আবু সাহেব হুদরি নদী আল্লাহ বললেন যে আমার চিন্তা হইল সুরা ফাতেহা পড়ে ফু দে আমি নিজে নিজে চিন্তা করে সুরা হতে পড়ে ফুঁ দিলাম আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তিকে শিফা দিয়ে দিলেন এবার এরা তবে যায় খুশি বেড়া বকরি আমাদেরকে দেবে এবার আপনি পড়লাম যে দিনই কোনো কাজের বিনিময়ে হাদিয়া যে নেবো ওই হাদিয়া নেওয়া যায় ওইটা তো আল্লাহ নদীকে কখনো জিজ্ঞেস করি নাই কি করবো তোমরা এক কাজ করো ওই বেড়া বকরি নিয়ে মদিনায় চলে আসো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করবো তিনি যদি বলেন রাখো তাহলে রাখবো আর তিনি যদি বলেন হাদিয়া নেওয়া জায়েজ নাই তাইলে ফিরিয়ে দেব নিয়ে আসলাম মদিনায় এবার রসুল সাহা আসলাম প্রথমে তো বড় জবর খুশি হলেন জিজ্ঞেস করলেন সুরা ফাতেহা পড়ে ফু দিলে কাজ হবে এটা তোমরা কিভাবে বুঝলে তারা বললেন ইয়া রসুল্লাহ আমরা আর তো কিছু পাই নাই এটা ধারণা করছি আল্লাহ নবী বলেন ঠিকই ধারণা করছো সুরা ফাতেহা আল ফাতেহা তু রুকিয়াতুন সুরা ফাতেহা হচ্ছে ফু দেওয়ার সুরা সুরা ফাতেহা পড়ে ফু দিলে অনেক ধরনের রুক শিফা হয় ফুলতলি সাহেব নিজে আমাকে শিখিয়েছেন ওইটা যে সুরা ফাতেহা যে কোনো ধরনের এমনকি যদি মাঝে মধ্যে হয় মানে পুরুষের শারীরিক শক্তির মধ্যে যদি কোনো ঘাটতি দেখা দেয় বা যে কোনো অবস্থায় সুরাফা ফাতেহার নিয়মিত ওজিফা ওইটা একটা শিফা হিসাবে কাজ করে ইমাম ইব্দুল কাইম জৌজি রাহিমুল্লাহ তাহলা মাদারিজুল সালিকিন কিতাবের মধ্যে সুরা ফাতেহার পুরো চাপ্টার তিনি লিখেছেন আমার এত কিছু মনে নেই কিন্তু একটা কথা দিয়ে বলেছেন যারা হালাল পটে ধনী হতে চান এদের জন্য সুরা ফাতে একটি অজিব হিসাবে কাজ করবে এরকম হাজারো কাহিনী রয়েছে কোরআন শরীফের প্রত্যেকটি সুরা এরকম রয়েছে আমার সময় নাই এগুলো এই জন্য সবগুলা বলতেছে না একটা বললাম দুই নম্বর তারা বলেন ইয়ার রসুল্লাহ হাদিয়া নেওয়া যায় কিনা আল্লাহ নবী অবশ্যই জায়েজ তোমরা হাদিয়া নেবে এবং হাদিয়ার একটা অংশ আমার ঘরেও পাঠিয়ে দেবে শুধু জায়েজ নয় আল্লাহ নবী এটাকে সুন্নত বানিয়ে দিলাম তাইলে বুঝলাম কোরআন শরীফের একটা দেখেন আল্লাহর নবী ফু দিলে সেটা তো কাজ হবেই নবীর উম্মত দিলে সেটাও কাজ হয়ে যাবে যদি থেকে বুঝতে পেরেছেন শরীফের ক্ষমতা সুরা কাহা আল্লাহ কেয়ামতের আগে সবচেয়ে বড় ফিটনা দার জালি ফিটনা আসবে দুনিয়াতে এই ফিতনাগুলো আমার যে উম্মত সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে আল্লাহ তাকে আখেরি জামানার তাম ফিটনা থেকে রক্ষা করবে এমনকি ওই ওই যদি সামনে চলে যায় তার সামনে শক্তিহীন হয়ে পড়বে আল্লাহর রসুলকে এক ইহুদি জাদু করেছিল লাবিদ ইবনে আসাম বড় নাফরমান এক ব্যক্তি জাদু করেছিল মারাত্মক জাদু ওই রকম জাদুচুনা অন্য মানুষের উপর করলে মানুষ মারা যাবে কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ রব্বুলে আলমী বাঁচিয়েছেন কিন্তু প্রচন্ড অসুস্থ হয়েছেন রসুল একটি কাপড় শেষ ছিল নিয়ে গিয়েছিল ওইটাতে গিট্টু দিয়ে যেরকম দুটি না করে জিনের মাধ্যমে করেছিল এবং এগারোটি গিট্টু দিয়েছিল আল্লাহ পাক সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছেন সুরা ফালাকে আয়াত কয়টা পাঁচটা নাসের মধ্যে ছয়টা এগারোটা রসুদ ইসলাম আলী মতান্তরে জুবায়ের জুবায়েররা আল্লাহ আজমাকে পাঠিয়েছেন পাঠিয়ে বলেছেন ওই ধ্বংস করতে ওই যে এগারোটা গিট্টু এগারোটা গিটুর বিপরীতে এগারোটা আয়াত আজ পর্যন্ত আমাদের আলিমরা বলেছেন যে কোনো মানুষের উপর যদি জিনের ধরা জাদুটু না এরকম কিছু উপদ্রব হয় তার জন্য সুরা ফালাক এবং সুরা নাচ অত্যন্ত বড় একটা ঔষধ এবং ওই সকল টানি থেকে প্রোটেকশন হিসাবে কাজ করবে আপনাদের যাদের রাতে ঘুমাতে সমস্যা হয় ঘুমের মধ্যে ভয় পান এটা সেটা দেখে বা শান্তিতে গুম হয় না নানান কিছু হয় না আমাদের মধ্যে মানুষ বলে আমাকে ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমাবেন একবার সুরা একবার সুরা নাস। এক 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 তিনবার পরে হাতের মধ্যে থুতু দেবেন থুতু ফেলা লাগবে না খালি থুতু বললেই হবে ফু দেবেন না থুতু আওয়াজ করবেন করে শরীরের মধ্যে যতটুকু জায়গায় হাত যায় মুছবেন আবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার আবার থুতু আবার মুছবেন থুতু ফেরা লাগবে না খালি আওয়াজ করলেই হবে আবার সুরা এখলাস একবার কুলহু আল্লাহ সুরা ফালাক একবার খুলা হজুরদ্দিন ফালাক সুরা নাস একবার খুলা হজুর নাস। আবার থুটু আবার মুছবেন তিনবার তিন রাউন্ডে নয় বার হয়ে গেল তাই না বুঝতে পেরেছেন আপনার ইচ্ছা মতো করলে হবে না আল্লাহর নবী যেভাবে শিক্ষিত করতে হবে আপনি চিন্তা করলেন একবার তিনবার তিনবার সুরা ইখলাস বলে ফেলি না তিনবার শিকার নাই একবার শিখিয়েছেন একবার ইখলাস একবার নাচ একবার ফালাক এক রাউন্ড আর একবার ইখলাস আর একবার নাচ আর একবার ফালাক দুই নম্বর রাউন্ড আর একবার ইখলাস আর একবার ফালাক আর একবার নাচ তিন নম্বর রাউন্ড প্রত্যেক রাউন্ডের পরে একবার হাতে থুতু দিয়ে শরীর মুছবেন আল্লাহর দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরপরে সুরা আয়াতুল কুরসি বলে ঘুমাবেন আয়াতুল কুরসি সাধারণ বন্দুক নয় আয়াতুল কুরসি মেশিন গান দুনিয়ার কোনো অপশক্তি আপনার কাছে আসতে পারবে না আল্লাহ ফজর পর্যন্ত আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করে রাখবেন আপনি ঘর থেকে বের হচ্ছেন কোথাও যাবেন পড়ুন বিশমিল্লাহি তাও খেলতো আল্লাহ লা হাওলা হওলা কুতা ইল্লা বিল্লাহ যে কোনো জায়গায় গিয়েছেন দুনিয়ার যে কোনো জায়গায় পড়ুন আহুজুবিকা লিমা তিল্লাহিতামাতিমিন শারলিমা খালা আল্লাহর নবী কসম করে বলেছেন আল্লাহর জমিনের কোনো কিচ্ছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এইরকম জীবন কুরআন শরীফের মাধ্যমে আমাদের কাছে এখনো বহাল আছে এই জন্য বলেছি অন্য নবীদের মহাদেজা নবী যতদিন ছিলেন ছিল এরপরে তো নাই আমাদের নবীর মহাজেজা যেহেতু আমাদের নবীর নবুও কি আমদ পর্যন্ত আমাদের নবীর মহাদেজা কুরআন শরীফও কি আমদ পর্যন্ত আমাদের জন্য রাহবার

এবং এর উপর আমল করবে আমল করতে হবে নাইলে কাজ হবে না এর উপর আমল করবে মানে পুরাণ যেটাকে হালাল বলছে আপনি গ্রহণ করবেন যেটাকে হারাম বলছে বাদ দেবেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের মধ্য থেকে দশজন গুণাগারকে সাফাত করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে খুব জানাচ্ছে জানাচ্ছি আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন ও আখিরুদ আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আচ্ছা